বিজেপির আন্দোলন এটা নয়, তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে, এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের দাগ দেখা দেবো এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এসব ব্যারিকেড ব্যারিকেড কিচ্ছু থাকবে না। এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখলাম যে পুলিশ দৌড়ে পালাচ্ছে, তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্ন গিয়ে আশ্রয় নেবে। বুধবার বাংলা বন্ধ, ডাক দিল বিজেপি। আজিকর নির্যাতিতার বিচার ও অপরাধীদের শাস্তির দাবির পাশাপাশি রয়েছে অরাজনৈতিক ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে পুলিশের সন্ত্রাসের প্রতিবাদ। রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন, আগামীকাল ছাত্রদের উপরে বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালদের দ্বারা, কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে, সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে। ছাত্র সমাজের নবান্ন অভিযানকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়ালো বঙ্গ বিজেপি। মঙ্গলবার অরাজনৈতিক ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে বহু মানুষ অংশগ্রহণ করেন, কিন্তু এই ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলনের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রাজ্য পুলিশ, র‍্যাফ, জলকামান। পিছনে সংগঠিত ফোর্স না থাকায় স্বাভাবিক কারণে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছেন আন্দোলনকারীরা। অকারণ লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর, ছোঁড়া হয় কাঁদানে গ্যাস, জলকামান, বহু আন্দোলনকারী আহত, অনেককে গ্রেফতার করাও হয়েছে। এরপরই সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি। ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমনপীড়নের প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা, বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ। এই বন্ধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বন্ধ, এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের, এটাকে গণতন্ত্র বলে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বনকে সর্বাত্মক পদে পরিণত করুন। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, অরাজনৈতিক ছাত্র সমাজের ডাকে সরকারের এই অবস্থা হলে এরপর যখন বিজেপি ডাক দেবে নবান্ন অভিযানে, তখন এই গার্ডরেল, ব্যারিকেড আস্ত থাকবে তো? 30 তারিখে, এ মাসের 30 তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা, বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা, যারা চান যে প্রতিবাদ করতে, আমরা চাই, যারা হয়তো রাজনীতি করেন না, যারা হয়তো বিজেপিও করেন না, আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন। 2 সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা, মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায়ের দাবিতে। 4 সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস, এটা 2 সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4 সেপ্টেম্বর করছি। 4 সেপ্টেম্বর দিন ভর ধর্ণা ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6 সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে 12 তারিখে 2টো আমাদের চাক্কা জাম, সেই চাক্কা জাম চলবে। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা, আন্দোলন চলবে বিচার না পাওয়া পর্যন্ত। 29 তারিখ থেকে শুরু হবে বিজেপির ধর্ণা, 30 তারিখ মহিলাদের মিছিল। আজকে পুলিশি আক্রমণে আক্রান্ত সকলকে আইনি ও মেডিকেল পরিষেবা দেবে বিজেপি, চালু করা হয়েছে একটি হেল্প নাম্বার।
তিনি বলেন, এ আন্দোলন বিজেপির নয়, এটা সমাজের আন্দোলন, বাংলার মানুষের আন্দোলন। সেই আন্দোলনে প্রতিবাদের পাশে বিজেপি আছে, থাকবে। আজই গ্রেফতার হওয়া ছাত্র সমাজের কর্মীদের ছাড়াতে লালবাজার পৌঁছয় বিজেপি টিম। মাধ্যম ব্যুরো রিপোর্ট।